দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম কৃত্রিম হ্রদ রাঙামাটির কাপ্তাই হ্রদ। 356 বর্গমাইল আয়তনের সুবিশাল এই হ্রদে মাছ আহরণ করে জীবিকা নির্বাহ করে আসছে প্রায় 25,000 মতো জেলে পরিবার। তবে মৎস্য সম্পদের পরিমাণ বাড়াতে প্রতি বছর সরকার কাপ্তাই হ্রদে মাছ আহরণ ও বিপণনে 3 মাসের নিষেধাজ্ঞা কার্যকর করে। কিন্তু এবছর বৃষ্টিপাত কম হয় ও হ্রদে পানির না বাড়ায় নিষেধাজ্ঞার সময়সীমা 3 মাসেরও বেশি করেছে সরকার। তা কার্যকর থাকবে আগামী 31 আগস্ট পর্যন্ত। কিন্তু মাছ শিকারে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়লেও সরকারি খাদ্য সহায়তা বাড়েনি জেলেদের জন্য, ফলে মানবেতর দিন কাটাচ্ছে কাপ্তাই হ্রদের জেলে পরিবারগুলো। ছেলে মেয়ে নিয়ে, বাচ্চা নিয়ে, মা বাপ নিয়ে আমরা খুব কষ্ট পাইতেছি। কেন আর কি করে চলি, এখন আর খাইবার মতো মতো পর্যন্ত বসে করিম নাই। এবছর জেলেদের জন্য বরাদ্দ বাড়াতে না পারার কথা স্বীকার করলেন জেলা মৎস্য কর্মকর্তা। গত 2 বছর দেখেছি যে লেকের বৃষ্টিটা একটু দেরি করে আসছে। আমরা হয়তো লেক বন্ধকালীন সময়টা একটু রিশিডিউল করা যায় কিনা আমরা সেই ব্যাপারটাতে নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি। সামনের বছর যেন এমনটি না হয় সে উদ্যোগ নেওয়ার কথা জানালেন জেলা প্রশাসক। আগামী বছরের জন্য এখন থেকে এরকম ধাপে ধাপে বাড়ানোর চাইতে আগে থেকে আমাদের একটা সমন্বিত প্ল্যান যদি থাকে তাহলে আমাদের জন্য এটা ভালো হয়। আগামী বছরও কাপ্তাই হ্রদে মাছ শিকারে নিষেধাজ্ঞার সময়সীমা বাড়তে পারে বলে জানালেন জেলা প্রশাসক। পারহানা শিমু, বৈশাখী সংবাদ।